যুক্তরাষ্ট্রের স্টারবাকসের 200 আউটলেটে গতকাল কর্মবিরতি পালন করেন কর্মীরা। বেতন নিয়ে কোম্পানি ও কর্মচারীদের মধ্যে চলছে দর কষাকষি। কোনো পক্ষই ছাড় না দেয়ায় শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ইউনিয়ন বলছে প্রতিষ্ঠানটি কর্মীদের আরও ভালো বেতন দেওয়ার সামর্থ্য রাখে। গতকাল ছিল স্টারবাকসের রেড কাপ দিবস। এদিন কোম্পানি পুনঃব্যবহারযোগ্য লাল কাপ বিতরণ করে। এর সঙ্গে পণ্যে ছাড় ও আরও সুবিধা পাওয়ার বিষয় জড়িত ছিল, ফলে বিশেষ দিনে কর্মবিরতি পালন করায় কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে। যদিও কিছু জায়গায় কর্মবিরতি মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়, এরপর দিনের বেশিরভাগ সময় দোকান বন্ধ থাকে।